যারা কিনা চাচ্ছেন 1200 থেকে 1500 ওয়াট লোড ব্যবহার করার জন্য। যেমন গতকালকে এক ভদ্রলোক, আমি সঠিক মনে করতে পারছি না নামটা কি, মসজিদের জন্য একটা প্রোডাক্ট নিয়েছেন। তিনি বলছিলেন যে ভাই আমার মসজিদের জন্য 10টা সিলিং ফ্যান চালাবো, তো এই রোজা রমজানের মাস আর লোডশেডিং তো আছেই, এটা নতুন করে কিছু বলার নাই, তা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য 10টা সিলিং ফ্যান যেন চলে। মূলত নামাজের সময়টা বেশি চলবে এবং পরবর্তী সময় অল্প চলবে, তো তার জন্য এই প্রোডাক্টটা আমরা তাকে দিয়েছিলাম। এটা শক্তিশালী জংফা 3000 ওয়াটের, যদিও এটা 4-in-1 না, এটা 3-in-1। তার মানে প্রথমত এটি 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট উৎপাদন করবে, দ্বিতীয়ত এই প্রোডাক্টটি ব্যাটারিটিও চার্জ করবে এসি থেকে। দেখুন কট দেওয়া রয়েছে, আমি একটু ওজন করে দেখাই, দেখুন তো এখানে 1 কেজি 345 গ্রাম। এই প্রোডাক্টটাই জংফার অরিজিনাল প্রোডাক্ট। আমি এখন যে ছবিটি দেখাচ্ছি এটা জংফার ম্যানেজার, আমরা জংফার ম্যানেজারের সাথে কথা বলি, তো ইনশাল্লাহ গাজি এটি সব থেকে আপনারা জংফার প্রোডাক্ট অরিজিনাল পাবেন। প্রাইভেসির কারণে আমরা মূলত নাম্বারটা হাইড করে দিয়েছি, তো অ্যাকচুয়ালি এতটুকুই বোঝাতে চাইছি যে জংফার অরিজিনাল প্রোডাক্টটাই গাজি এটি সল্ট থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো 3000 ওয়াটের শক্তিশালী বজ্রের শক্তি, হাতির শক্তি এই জংফা ইনভার্টারটি আমরা ওপেন করার পরে ঠিক এরকমই পাবো, সাস 3000C লেখা থাকবে। তো অ্যাকচুয়ালি অনেকে এটা বলে 3000 ওয়াটে লোড দেওয়া যায়, অ্যাকচুয়ালি না, এটা আপনারা 1200 থেকে 1500 ওয়াট লোড দিতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু প্রায়শই আমাদেরকে বলেন যে গাজী ভাই আমাদের 4000 ইনভার্টার দেন, 5000 ওয়াট ইনভার্টার দেন, 6000 ওয়াট ইনভার্টার দেন। ভাই একটা কথা মনে রাখেন, 12 ভোল্টের ব্যাটারি থেকে সর্বোচ্চ, যদিও বুস্টিং করার মাধ্যমে সর্বোচ্চ 1500 ওয়াটের বেশি কখনোই লোড দেওয়া সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে বুস্টিংয়ের মাধ্যমে 1800 ওয়াট পর্যন্ত দেওয়া যায়, সেটা হলো টেম্পোরারি, আর 1200 থেকে 1500 ওয়াট হলো অ্যাকচুয়াল। তো 1500 ওয়াট যদি আপনি ব্যাটারি থেকে ডিচার্জ করান তাহলে আপনার ব্যাটারিটা খুবই ভালো থাকবে। এর থেকে বেশি যদি বুস্টিংয়ের মাধ্যমে আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার ব্যাটারিটা এক পর্যায়ে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই 5000 এবং 4000 ওয়াটের ইনভার্টার নামে থাকলেও কামে কিন্তু না, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে ভালো মানের 3-pin সকেটের পাশাপাশি 2টা ইন্ডিকেটর বাতি দেওয়া রয়েছে, যে বাতির মাধ্যমে আমরা পাওয়ার এবং ফল্ট নির্দিষ্ট করতে পারবো। আর 3-in-1 আগেই বলেছিলাম, ডিভাইসটা হিট হতে পারে যার কারণে অটোমেটিকভাবে একটি সেন্সর ফ্যান দেওয়া রয়েছে, তো গরম হলেই অটোমেটিক বন্ধ হবে, দুঃখিত চালু হবে এবং অটোমেটিক ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে। ভালো মানের কেবল কানেক্টর, আপনারা এইখানে ভুল করে থাকেন, কেবল কানেক্টরটা লুজ করে রাখেন, যার কারণে কিছুদিন পরে দেখা যায় এখান থেকে ওয়্যারিংয়ের মাধ্যমে ইনভার্টারটা শর্ট সার্কিটে আপনার সার্কিট বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আর এটা 2-pin কট, এটা ইনভার্টারের একটা বড় ভুল, আমরা এটা 3-pin কট করে দিব। অবশ্যই আমাদেরকে আগে কিন্তু বলতে হবে যে গাজী ভাই আমরা 3-pin কটটা চেঞ্জ করে দেবো, 2-pin কটটা চেঞ্জ করে 3-pin করে নেব। তো এই গরমে লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার উপায়, ইনভার্টার আসলে অনেক কার্যকরী একটা ডিভাইস, সকলের কিন্তু IPS ব্যবহার করার মতো সাধ্য নাই, নাই বলতে আবার ভুল, সাধ্য থাকলেও কিন্তু অনেকে করে না, তো ইনভার্টার সেই তুলনায় অনেক ভালো। যদি বলেন ভাই আপনারা কি ব্যবহার করেন, আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন, দাওয়াত রইল। আমরা গত বছর একটা ইনভার্টার লাগিয়েছিলাম, সেটা রিভিউ কিন্তু দিয়েছিলাম, দেখবেন আপনারা আসে, আমরা নিজেরাও ব্যবহার করি, খুবই ভালো। তো 3000 এই প্রোডাক্টে আপনারা অবশ্যই 3-pin কটটা চেঞ্জ করে নেবেন, আর এটা এমন একটা জায়গায় রাখবেন যেন কোনো রকম পানি বা বৃষ্টির পানি এরকম ধরনের কোনো কিছু না থাকে। তো বেশ চলুন আমরা একটু ওপেন করে দেখি, অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখুন ভালো মানের 4টি চপার রয়েছে, মাশাল্লাহ খুবই উন্নত মানের সার্কিট দেওয়া হয়েছে এখানে, তাদের দৃষ্টি কেড়ে নিতে বাধ্য হবে। নর্মালি কিন্তু 2টা বা 3টা সর্বোচ্চ চপার থাকে, তো সেই তুলনায় এই ডিভাইসে কিন্তু 4টা চপার রয়েছে। দেখুন একটু ক্লিয়ারভাবে দেখাই, দেখুন, আর মসপেট সংখ্যা কিন্তু অগণিত, মাশাল্লাহ যত মসপেট দিয়েছে, আমার ধারণা অনুযায়ী চায়নারা যে টাকার প্রোডাক্ট দিয়েছে আমার মনে হয় না কোনো কিছু কম দিয়েছে, তারা এনাফ মানে পার্টস বা এলিমেন্টস বা ম্যাটেরিয়াল যেটা তারা কিন্তু দিয়ে দিয়েছে। এখন অসংখ্য মসপেট রয়েছে, তো আমরা ইজিলি কিন্তু এই প্রোডাক্ট থেকে 1200 ওয়াট লোড দিয়ে দেখেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আর এই প্রোডাক্টটা আমরা গত বছর অনেক প্রোডাক্ট বিক্রি করেছি এবং এই বছরও অনেক প্রোডাক্ট সেল করেছি, মাশাল্লাহ রিভিউ অনেক ভালো, আপনারা নিতে পারেন। বাজারে কিছু কপি প্রোডাক্ট আপনি দেখতে পারবেন, দেখতে একই রকম, সেম হুবহু, এখানেই হলো যত সব খেলা, দেখবেন যে প্রোডাক্টের ভিতরে সেম, বাট আপনি অরিজিনাল এবং কপি প্রোডাক্টটা যদি এক জায়গায় করেন তাহলে প্রথমত একটু ওজনে তারতম্য দেখতে পারবেন, বডির কালার এবং কোয়ালিটি বা বডির যে শক্তিশালী যে বডি যেটা থাকবে এটার কোয়ালিটি একটু আপনি 19-20 দেখতে পারবেন। আর মেন যে জিনিসটা, এখানে ভিতরে যে মসপেটগুলো থাকে, এখানে বিভিন্ন মসপেট মানে বিভিন্ন ক্যাটাগরির থাকে, বিভিন্ন নাম্বারে থাকে, তো কোনো কোনো, আমি উদাহরণ দিই, কোনো কোনো মসপেট 55 ওয়াট উৎপাদন করে, আবার কোনো কোনো মসপেট 80 ওয়াট উৎপাদন করে, এইখানে যত সব খেলা। তো অ্যাকচুয়ালি চায়নাদের কাছে যদি আপনি টাকা দিয়ে বলেন যে ভাই আমার এই টাকার মধ্যে মাল বানায় দেন, তাহলে কিন্তু চায়নারা এটা
করে দিতে পারে। তো ভালো টাকা এবং কম টাকা এবং বেশি টাকা যেটাই বলেন না কেন, অবশ্যই বেশি টাকার প্রোডাক্টটা বেশি হবে, বেশি ম্যাটেরিয়ালস থাকবে, বেশি এলিমেন্টস থাকবে ভিতরে, যার কারণে কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে। আর এই কাজটা কিন্তু আপনারা নর্মালি একটা প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আনতে পারবেন না, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে হবে। তো আপনারা যারা কাজে এটি সলভের প্রতি আস্থা রেখে প্রোডাক্ট নিচ্ছেন বা নিয়েছেন, অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স আমরা একটু কানেকশন করব, চলুন। তো ভিউয়ার্স চলুন আমরা এখন একটু টেস্ট করি। আমরা প্রথমে প্রত্যেকটা বাতি অন করে দিলাম, এখানে 200 ওয়াটের টোটাল 800 ওয়াট লোড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা একটু কানেকশান এসির সাথে করে দিলাম, দেখুন এসির সাথে দেওয়া মাত্র একটা বাতি ফ্লিপ করছে, সবুজ কালার একটা বাতি ফ্লিপ করছে, এটার অর্থ বোঝায় যে এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে। এবং যখন আমরা খুলে দিলাম এসি কোডটা, সাথে সাথে কিন্তু ইউপিএস মোডে নিয়ে নিল বা আইপিএস মোডে নিয়ে নিল, যে যেটাই বলেন। তো যদিও আমরা ছোটো ব্যাটারি ইউজ করেছি, আপনারা অবশ্যই একটা বড় ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ আইপিএস মোড, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হবে এবং বিদ্যুৎ আসলে সম্পূর্ণ ডিভাইসটি অফ রেখে শুধুমাত্র চার্জিং সিস্টেমটা অন রাখবে। আর এটার মধ্যে 20 এম্পিয়ার চার্জিং সিস্টেম রয়েছে, যার কারণে অনায়াসে আপনারা 200 এম্পিয়ারের পানি ব্যাটারি, হ্যাম্পো বা রহিম আপনার যে ব্যাটারি হোক না কেন, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তাতে আপনাদের 20 এম্পিয়ার গতিতে যদি চার্জ নেয় তাহলে 10 ঘন্টার মতো বা 8 থেকে 10 ঘন্টার মতো একটা সময় নেবে আপনার ব্যাটারিটিকে ফুল চার্জ করার জন্য। তো ভিউয়ার্স অনেকে দামের কথা জিজ্ঞাসা করবেন, তো অ্যাকচুয়ালি দামটা ওঠানামা করে, যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বা আমাদের এই নম্বরে যোগাযোগ করে আপনাদের আপডেট প্রাইসটা কিন্তু জেনে নেবেন। তো অনেকে প্রশ্ন করবেন, ভাই দামটাকে বললে কী সমস্যা? আরে ভাই, আমরা এখানে থাকি, আমরা বিজনেস করি, আমরা বেশি লাভের জন্য বিজনেস করি না, কিন্তু আমাদের অনেক মানে সিচুয়েশান বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। দেখবেন যারা অনলাইনে বিজনেস করে তারা ম্যাক্সিমাম দাম বলতে চায় না। কেন চায় না? একজন দাম করলে আর একজন উল্টাপাল্টা কমেন্টস করে রাখে। তো এই ধরনের একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। যারা দামের কথা জিজ্ঞাসা করবেন দয়া করে আমাদের কাছে আসবেন, আমরা একটা ভিডিও আপলোড দিব, দামের কথা বলবো, দেন আপনি দেখবেন যে কী পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আপনিও বাধ্য হবেন দামটা না বলার জন্য। কেননা এটা বাইরের প্রোডাক্ট, এটা আমাদের নিজস্ব তৈরির কোনো প্রোডাক্ট না যে আমরা দামটা স্থির রাখবো। তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনের নম্বরে কল করতে পারবে। এতটুকু আপনারা আস্থা রাখবেন অন্তত পক্ষে গাজি এটি সলভ, অন্যান্য যারা সেল করে থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট সেম মানে 500 টাকা দিয়ে কেনেন, আমাদের কাছে অন্তত 400 টাকা বা 450 টাকা আপনি পেয়ে যাবেন, এতটুকু আপনি আস্থা রাখতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ।